বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত অবয়া মামলার ষষ্ঠ শুনানি ছিল এবং সেই দিকে কিন্তু গোটা দেশ এবং বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তাকিয়েছিল। আমরা যদি এক কথায় তার নির্যাস বলতে বলেন, তাহলে আমি বলবো তিনটে পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আজকের শুনানিতে উঠে এসেছে, এবং তার মধ্যে 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা নবান্নের শিরদাঁড়া দিয়ে কিন্তু মৃদু শীতল স্রোত বইয়ে দিয়েছে। নাম্বার 1 পয়েন্ট, যেটা আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে সিবিআই কি সঠিক তদন্ত করছে, সঞ্জয় রায় যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল তাকেই তো চার্জশিটে একমাত্র করা হয়েছে, শুধুমাত্র সঞ্জয় রায় কি একমাত্র অভিযুক্ত? সিবিআই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের সামনে যে স্ট্যাটাস রিপোর্ট দিল সেখানে বড় সড় ইঙ্গিত সেটা নিয়ে নিল, এবং যেটা যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যেভাবে সিবিআইয়ের কার্যপদ্ধতিতে হচ্ছিল, কার্য তো তাতেই যেন সিলমোহর পড়ে গেল। যারা মাথায় বসে প্ল্যানটা করেছিল, যারা কুচক্রী, যারা মূল ষড়যন্ত্রী যত বড় মাথায় হোক না কেন, সেই দিকে যাওয়ার পথটা যে সিবিআই খোলা রেখে দিয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে কার্যত ইঙ্গিত দিয়ে দিল সুপ্রিম কোর্টে। 2 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে এই রাজ্যে যখনই কোনো আদালতের নির্দেশ আসে সেখানে কিন্তু ধাপ্পাবাজির একটা খেলা চলে, অর্থাৎ খাতাই কলমে আমরা সব কিছু করে ফেলেছি, আগামী 300 বছরের উন্নয়ন করে দিয়েছি, এই যে গল্পটা চলে, আর বাস্তবে দেখা যায় কাঁচকলা ডুডুকানা বাং কিচ্ছু হয়নি। এবার কিন্তু সেটা হওয়ার কোনো জায়গা নেই। 31 অক্টোবর সেটাই কিন্তু ডেডলাইন, এবং 31 অক্টোবর এবং 1 নভেম্বর এই দুটো দিন এই রাজ্য সরকার নবান্ন তাদের জন্য কিন্তু চূড়ান্ত দিন হতে চলেছে, এবং সেই দুটো দিনে দুটো বড় নির্দেশ আসছে, সেগুলো যদি ইমপ্লিমেন্টেড না হয় তাহলে কিন্তু আদালত অবমাননার দায়ে এই রাজ্য সরকার পড়তে পারে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি কড়া পদক্ষেপের পথে হাঁটবে, আজকে কিন্তু সেই জল্পনাও বেড়ে গেল। এবং 3 নম্বর যেটা বলছিলাম, সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা নবান্নের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দিচ্ছে, সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার নামে যে কারচুপি, যে গুপিবাজিটা চলছে রাজ্য জুড়ে, এবং সেখানে আদতে পার্টি ক্যাডারদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে বিরোধীরা যে ভয়ঙ্কর অভিযোগ করে, এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে রাজ্যের পুলিশি ব্যবস্থাটাকে ক্রমশ শেষ করে ফেলা হচ্ছে বলে যে ভয়ঙ্কর অভিযোগ বিরোধীরা তোলে, সেই কথাই আজকে সুপ্রিম কোর্টের সামনে এসে গেল। এবং এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে যে খেলাটা এই রাজ্যে হয় সেই খেলাটা কার্যত সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে, এবং সেই জায়গা থেকে যে নির্দেশ দিয়েছে তাতে তাদের নবান্নের ঘুম উঠতে বাধ্য। কি হয়েছে অবশ্যই বিস্তারিত পুরোটা আপনাদের সামনে নিয়ে আসবো, শেষ অবধি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা, আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে কিন্তু প্রথম থেকেই বেশ আক্রমণাত্মক লাগছিল মাননীয় বিচারপতিদের। আপনারা জানেন মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেবের নেতৃত্বে এই শুনানি হচ্ছে, এবং তারা কিন্তু খুব ক্লোজলি মনিটর করছেন। সুতরাং আমরা সাধারণ মানুষ হিসেবে যে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে হতাশ হয়ে পড়ছি, সিবিআই কি সঠিক পথে চলছে কি চলছে না, সেই জায়গাটা কিন্তু সঠিকভাবে মনিটর হচ্ছে সুপ্রিম কোর্টে। এবং আজকে দুপুর 2 লাঞ্চের পর যে মধ্যাহ্ন বিরতি ছিল তারপরই কিন্তু এই মামলার শুনানি শুরু হয়। প্রথমেই সিবিআই সেখানে কিন্তু স্ট্যাটাস রিপোর্ট দেয়, এবং সেই স্ট্যাটাস রিপোর্টে তারা কিন্তু বিস্তারিতভাবে খুঁটিয়ে পড়তে থাকেন 3 মাননীয় বিচারপতি। এবং সেখানে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়, যিনি কেন্দ্রের মাননীয় সলিসিটর জেনারেল রয়েছেন সেই তুষার মেহতা সাহেব, তিনি কিন্তু জানান যে আরজিকরের যে নির্যাতিতা রয়েছে তার পরিবারের সঙ্গে এই তদন্ত নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন সিবিআই আধিকারিকরা, এবং মাননীয় বিচারপতিরাও বলেন যে হ্যাঁ, সেটা তো এখানে আপনারা স্ট্যাটাস রিপোর্টেই জানিয়ে দিয়েছেন। তবে যেটা সিবিআইকে বা কেন্দ্র সরকারকে প্রশ্নের মুখে পড়তে হয় সেটা হচ্ছে টাস্কফোর্স নিয়ে, কেননা সেখানে একটা আপনারা জানেন যে সারা ভারতবর্ষ ব্যাপী একটা যে মেডিকেল বোর্ডের টাস্কফোর্স সেটা গঠন করার কথা ছিল, সেটা গঠন করা হয়েছে, কিন্তু সেখানে রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে 9th অক্টোবর সেখানে কিন্তু লাস্ট 9 সেপ্টেম্বর মাফ করবেন 9 সেপ্টেম্বর সেখানে কিন্তু লাস্ট মিটিং হয়েছে, তারপর 1 মাসের উপর অতিক্রম হয়ে গেছে, কিন্তু কোনোরকম কোনো আর বৈঠক হয়নি। সুপ্রিম কোর্ট কিন্তু সেই জায়গাটাও চেপে ধরেছে, মাননীয় প্রধান বিচারপতি কিন্তু সেই জায়গাটাও চেপে ধরেছেন। এবার যে জায়গাটা, যে প্রশ্নটা আমাদের সবার মনে ঘুরঘুর করছিল যে কেন শুধু চার্জশিটটা দিয়ে দিল, সেই তো কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে ধরেছিল তাকেই শেষ পর্যন্ত সিবিআইও বললো তাদের চার্জশিটটা যে একমাত্র দোষী, বাকিরা আর কি কেউ কোথাও নেই, তাহলে সিবিআই তদন্তের কি দরকার ছিল, এই যে কথাগুলো বলা হচ্ছিল
সেখানে কিন্তু যে চার্জশিট জমা করা হয়েছে সেই কপিটা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়, এবং পরিষ্কারভাবে সেখানে যে রিপোর্টে লেখা আছে সেখানে বলা হয় ধৃত সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কেউ এই ধর্ষণ খুন মামলায় জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অর্থাৎ তদন্ত শেষ হয়ে যায়নি, যেটা আমি আগেও আপনাদের বলেছি যে এই চার্জশিটটা দেওয়ার একটা বড় কারণ ছিল কিন্তু যে যদি 60 দিনের মধ্যে চার্জশিট করা জমা করা না যেত তাহলে কিন্তু ধৃতদের জামিন হয়ে যেত, এবং এই মামলা যে এবং এই তদন্ত যে গুরুত্বপূর্ণ জায়গায় আছে সেখানে এরা যদি ছাড়া পেয়ে যায়, অর্থাৎ এই সঞ্জয় রায়, এই সন্দীপ ঘোষ, এই অভিজিৎ মণ্ডল, এদের যদি জামিন হয়ে যায় তাহলে কিন্তু এরা তদন্তকে প্রভাবিত করবে, বাইরে এসে আরও যা তথ্য প্রমাণ আছে সেগুলোকে লোপাট করে দেবে। সুতরাং এদেরকে ভেতরে রাখাটা অত্যন্ত জরুরি বলে সিবিআই আধিকারিকরা মনে করছেন, এবং সেই জন্যই তারা কিন্তু চার্জশিটটা 60 দিনের মধ্যে জমা করে দিয়েছেন। এরপর যেগুলো বেরোবে সেগুলো অ্যাডিশনাল যে সাপ্লিমেন্টারি চার্জশিট হবে সেই সেইখানে কিন্তু সেই সমস্ত কিছু আসবে, এবং সঞ্জয় রায় এই চার্জশিটে দোষী বলে যে বলা হয়েছে সেই জায়গাটাই যে তদন্ত থেমে যায়নি, আরও তদন্ত চলছে এবং মূল মাথা অবধি পৌঁছানো যে যাবে সেই জায়গাটা কিন্তু কার্যত ইঙ্গিত করে দেওয়া হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে। এরপর রাজ্যের তরফ থেকেও হলফনামা জমা দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে যেসব কার্যগুলো করতে বলা হয়েছে এই ভোক্তাদের সুরক্ষার প্রশ্নে, সেখানে আলাদা করে রেস্টরুমের ব্যবস্থা, আলাদা করে বাথরুমের ব্যবস্থা, সেখানে সিসিটিভি ইনস্টলেশন, বায়োমেট্রিক, এই সমস্ত কিছু নাকি ঝড়ের গতিতে কাজ এগিয়ে চলেছে এবং তারা কিন্তু সেই সমস্ত কাজ সময়ে শেষ করে যাবে। যদিও এই অবস্থায় জুনিয়র ডাক্তারদের এবং ডাক্তারদের বিভিন্ন অর্গানাইজেশনের তরফে যে আইনজীবীরা ছিলেন তারা কিন্তু প্রশ্ন করেন, তারা কিন্তু সুপ্রিম কোর্টের নজরে নিয়ে আসেন যে না, মুখে যা বলছে তা কিন্তু বাস্তবে মিলছে না, এবং সেখানে যে স্ট্যাটাস রিপোর্ট আছে সেই জায়গা থেকে মাননীয় প্রধান বিচারপতি তিনিও প্রশ্ন করেন যে আপনারা এখানে যে টাকার কথা লিখেছেন সেটা তো হাস্যকর, ওই কি এটা 24 টাকা না কত বলেন, আমি ঠিক ওই জায়গাটা খেয়াল করতে পারলাম না। তখন তাড়াতাড়ি যিনি স্বাস্থ্য সচিব ছিলেন রাজ্যের তরফে তিনি বলেন যে না, যেহেতু বছর শেষ হয়ে আসছে সেই জন্য টাকাটা এইভাবে দেখানো হয়েছে, এটা একটা জাস্ট রেফারেন্সের জন্য বলা হয়েছে, অলরেডি 1000 কোটি টাকা এটার জন্য করা হয়েছে এবং আমরা কাজ করছি এবং যারা এই এই কাজগুলো করছে তাদের সমস্ত পেমেন্ট আমরা ক্লিয়ার করে দেবো। তখন কেউ একটা মাঝখান থেকে বলে ওঠেন, হ্যাঁ সগুন হিসেবে দিয়েছেন, শুভকামনা হিসেবে ওই 1 টাকার কথা বলেছেন, এরকম একটা বলেন, তো সকলে হেসে ওঠেন। আসলে এই রাজ্য সরকার কাজগুলোই এমন করছে, হাস্যস্কর, এবং যেটা জুনিয়র ডাক্তারদের তরফে বারবারই বলা হচ্ছে যে মুখে বলছে আমরা সব করে ফেলছি কিন্তু বহু ক্ষেত্রে কাজ শুরুই হয়নি, এমনকি সেখানে যে কাজের জন্য ইনিশিয়েশন নেওয়া, যেসব ভেন্ডাররা কাজ করবে তাদেরকে পেমেন্ট করা, সেই সব অবধি হয়নি, কাজ কি করে শেষ হবে। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয় যে রাজ্য সরকার যেটা বলেছে আমরা সেখানে কিচ্ছু বলছি না, টাইম লাইন আমরা কমাচ্ছি না, কিন্তু 25শে অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজে এবং 31শে অক্টোবরের মধ্যে আরজিকরের সমস্ত কাজ শেষ করতে হবে, আজকে কিন্তু স্পষ্টভাবে নির্দেশ দিয়ে দিল। অর্থাৎ ওই গল্প দিয়ে খাতায় কলমে কি হয়েছে না হয়েছে সেইগুলো কিন্তু কিছুতেই আর চলবে না, একদম বাস্তব ছবিটা কি হয়েছে, সত্যি সত্যি ইমপ্লিমেন্ট হয়েছে কিনা 31শে অক্টোবর সেটা কিন্তু রাজ্য সরকারকে কনফার্ম করতে হবে। এছাড়াও রাজ্য ক্রেডিট নেওয়ার জন্য বলে যে আমরা ওই যে রেফারেল সিস্টেম সেটাকে ঠিক করার জন্য করছি, তো সেটার জন্য পাইলট প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে, সব করে অনেক গল্প টল্প দেন, কিন্তু সেখানেও সেটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া না হলেও সেই জায়গাটি অনেক কিছু প্রবলেম আছে, এটা কিন্তু জুনিয়র ডাক্তারদের যারা আইনজীবী ছিলেন তারা তুলে ধরেন, এবং প্রধান মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব তিনি কিন্তু বলেন যে ইন্টিগ্রেটেড হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম 1 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, সব হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিশ্চিত করতে হবে রাজ্যকে, অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যে ডাক্তারদের সুরক্ষার জন্য সমস্ত কাজ রাজ্যকে শেষ করতে হবে, এবং 1 নভেম্বর এই যে ইন্টিগ্রেটেড হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম করছি আমরা, আরও বেশি স্বচ্ছতা আনছি, তার কাজও শেষ করতে হবে। এই জায়গাটা কিন্তু সুপ্রিম কোর্ট মাননীয় প্রধান বিচারপতি নিশ্চিত করে দেন, অর্থাৎ ফাঁকিবাজির জায়গা আর নেই। এরপরই যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা উঠে আসে, আপনারা জানেন যে তড়িঘড়ি রাত্রিরে সাথী বলে একটা অ্যাপ তৈরি করেছিল এবং সেখানে অনেক কিছু বলা হয়েছিল, যার মধ্যে মহিলাদের রাত্রে কাজ করতে দেওয়া হবে না এই ধরনের কথাও ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে সেগুলোকে তুলে দিতে হয়েছে। সেই রাত্রিরে সাথী প্রকল্প নিয়ে আজকেও কথা ওঠে এবং সেখানেই প্রশ্ন ওঠে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে এই রাত্রিরে সাথে অ্যাপের, মানে রাজ্য সরকার দেখাতে চায় দেখো আমরা কত নিয়োগ করে ফেলেছি এবং সেখানে সুরক্ষার প্রশ্ন করছি, কিন্তু সেখানেই ওঠে এই সিভিক ভলেন্টিয়ার এই জায়গাটা রাত্রিরে সাথীর সঙ্গে কেন যুক্ত আছে।
এরপরই সিভিক ভলেন্টিয়ার কি এইটা নিয়েই প্রশ্ন উঠে যায়। এবং মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব তিনি সেখানে প্রশ্ন করেন যে এই সিভিক ভলেন্টিয়ারদের কে নিয়োগ করে, কিভাবে নিয়োগ হয় তাদের, এখন রাজ্যে কতজন সিভিক ভলেন্টিয়ার আছে। তখন রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় যে বিজ্ঞপ্তি দিয়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়। এরপর মাননীয় প্রধান বিচারপতি যেটা বলেন যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে তথ্য, সমস্ত তথ্য কিন্তু জমা করতে হবে, রাজ্যকে হলফনামা দিয়ে বিস্তারিতভাবে জানাতে হবে কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ হয়, নিয়োগের শিক্ষাগত যোগ্যতা কি, নিয়োগের আগে কিভাবে তাদের দেওয়া তথ্য যাচাই করা হয়, কোন কোন প্রতিষ্ঠানে সিভিক ভলেন্টিয়ার আছে, সিভিক ভলেন্টিয়ারকে কিভাবে বেতন দেওয়া হয়, কত বাজেট বরাদ্দ করা হয় তার জন্য। এর সাথেই যেটা স্পষ্টভাবে তিনি জানিয়ে দেন যে স্কুল হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলেন্টিয়ারদের রাখা যাবে না। আপনারা জানেন যে এর আগেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলাজনিত কোনো কাজে এই সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা হবে না, কিন্তু রাজ্য সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো বিভিন্ন জায়গায় এদেরকে ব্যবহার করা হয় বলে বিরোধীদের তরফ থেকে বারবার বারবার অভিযোগ ওঠে। এবার মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব তিনিও কিন্তু বলে দেন রাজ্যকে হলফনামায় নিশ্চিত করতে হবে কোনো স্কুল হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে সিভিক ভলেন্টিয়ার রাখা যাবে না, এমনকি কোনো থানা এবং তদন্তের সঙ্গে জড়িত কোথাও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়নি তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। আমি গতকালই একটা প্রতিবেদনে আপনাদের বলছিলাম যে রাজ্য জুড়ে অন্তত 44% পুলিশের পোস্ট খালি আছে এমন একটা রিপোর্ট 1.5 বছর আগে আনন্দবাজারে বেরিয়েছিল, এবং সেখানে সিভিক ভলেন্টিয়ার দিয়ে সমস্ত কিছু ম্যানেজ করা হচ্ছে, এখন সিভিক দিয়েও ম্যানেজ করা যাচ্ছে না, একদম টেম্পোরারি বেসিসে পুজোর সময় রাস্তাঘাটে যাকে দেখতে পাওয়া যাচ্ছে তাকে তুলে নিয়ে গিয়ে কার্যত পুলিশের একটা টি শার্ট পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এবং তার ফলে কীভাবে তারা নিজেরা মারপিট করছে, সমস্ত সিস্টেমটা ভেঙে পড়ছে, তারা কীভাবে সাধারণ মানুষকে তর্জন গর্জন করছে, এই যে জায়গাটা তৈরি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সিস্টেমটার মাধ্যমে পুলিশের যে পারমানেন্ট জায়গাটা আছে সেটাকে কার্যত কোলাপ করে দেওয়া হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করছেন, সেই জায়গাটা উঠে আসছিল। এখন সুপ্রিম কোর্টও কিন্তু সেটা নিয়ে প্রশ্ন তুলে দিল। এবার বিরোধীরা যে অভিযোগটা করে থাকেন সিভিক ভলেন্টিয়ার দিয়ে যে এদেরকে নিয়োগ করার ক্ষেত্রে দেখা হয় তারা পার্টির ক্যাডার কিনা, পার্টির ভোট ব্যাংক কিনা, এবং সেখানে অন্য কোনো কিচ্ছু করে দেওয়া হয় না, পার্টির লোকেদের সেখানে ঢুকিয়ে দেওয়া হয়, এই যে ভয়ঙ্কর অভিযোগটা। এবং এই সিভিক ভলেন্টিয়ার দিয়েই দিনের পর দিন থানাগুলোকে পুলিশ সিস্টেমটাকে চালানো হচ্ছে এমন ভয়ঙ্কর অভিযোগও কিন্তু বিরোধীরা তুলে থাকেন। এবার রাজ্যকে হলফনামা নিয়ে সমস্ত তথ্যটা দিয়ে আসতে হবে, আর সেখানে সুপ্রিম কোর্টের সামনে নিশ্চিতভাবে হলফনামা দিয়ে মিথ্যাচার করতে পারবে না রাজ্য সরকার, কেউই করতে পারে না, আদালতের সামনে সেটা সম্ভব নয়। আর যদি কেউ করে থাকে তাহলে আগামী দিনে তার যে কি ইমপ্লিকেশন আসবে, আগামী দিনে তার যে কি কি ধাক্কাটা আসবে সেটা তো নতুন করে বলার কিছু নেই। ফলে এই যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে রাজ্য জুড়ে যে গুপিবাজি চলছে বলে এতদিন বিরোধীরা ঝড় তুলে এসছেন, সুপ্রিম কোর্টও কিন্তু আজকে সেটা প্রশ্ন তুলে দিল, এবং সিভিক ভলেন্টিয়ারের হিস্ট্রি, জিওগ্রাফি, যেখানে যা আছে সমস্ত কিছু বার করে নেক্সট হিয়ারিংয়ে কিন্তু সুপ্রিম কোর্টের সামনে রাজ্যকে রাখতে হবে। আর সেখানে কেঁচো করতে গিয়ে কোন অজগর বেরোবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেকেই মুখ টিপে হাঁটতে শুরু করে দিয়েছেন। ফলে আজকে অভয়া মামলার শুনানি আমি বলব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনটি পয়েন্ট, সঞ্জয় রায় যে শুধুমাত্র একমাত্র এখানে অপরাধী নয়, আরও কেউ বৃহত্তর রয়েছে, সেই তদন্তের পথ খোলা রয়েছে। রাজ্য সরকারকে 31 অক্টোবর তার মধ্যে কিন্তু হসপিটালের সুরক্ষা সংক্রান্ত যা যা নির্দেশিকা সুপ্রিম কোর্ট দিয়েছে সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করতে হবে, 1 নভেম্বরের মধ্যে ইন্টিগ্রেটেড হসপিটাল সিস্টেম সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং সিভিক ভলেন্টিয়ারের কাচ্চা চিট্টা যা কিছু আছে সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সামনে ফেলতে হবে। ফলে সব মিলিয়ে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে অবানের জন্য মোটেই সুখকর গেল না, এবং মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি যে সুপ্রিম কোর্টের ওই চেয়ারটাতে বসে অভয়া মামলার স্টিয়ারিংটা হাতে নিয়েছেন, সেখানে কেন্দ্র সরকার হোক, সিবিআই হোক, রাজ্য সরকার হোক, কেউই যে এদিক ওদিক করতে পারবে না সেটার জন্যই এই মামলাটা তিনি সুমোটো নিয়েছিলেন এবং একদম নির্দিষ্টভাবে শুনানি করছেন, সেই জায়গাটা কিন্তু আবারও দেশের সামনে সুনিশ্চিত হয়ে গেল। কি বলবেন বন্ধুরা আজকের শুনানি নিয়ে, যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন আমার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।